জয় মা কামাক্ষা জয় মাতারা আবারও চলে আসি মাসিক রাশিফল নিয়ে ঠিকই শুনেছেন আমি আজকের আলোচনা করব নাম দিয়ে আগস্ট মাসের ইউটিডি এই তিনটে নামের অক্ষর দিয়ে আমি বিস্তারিত আলোচনা করব কতটা ভালো কাটবে এই আগস্ট মাস আপনার যদি ইউ দিয়ে নাম হয়ে থাকে আপনার যদি টি দিয়ে নাম হয়ে থাকে আপনার যদি ডি দিয়ে নাম হয়ে থাকে তাহলে আপনি জানতে পারবেন এই আগস্ট মাস আপনার কতটা ভালো কাটবে এই আলোচনাগুলো কারা ফলো করবেন যাদের জন্মছক জানা নেই রাশি জানা নেই তারা কারণ রাশিভিত্তিক আলোচনা তো করেছি যাদের রাশি আছে তারা মিলিয়ে নেবে যাদের রাশি নেই জানা নেই তারা কি করবে তাদের কি ইচ্ছা করে না যে আমার এই মাসটা কেমন যাবে একটু জানি ঠিক ঠিক তাদের কথা মাথায় রেখে এই নামের মতো অক্ষর দিয়ে আমি কিন্তু মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি আপনারা এর থেকে অনেকটাই মিলিয়ে নিয়ে চলতে পারবেন এবং দেখুন এই যে মাসিক রাশিফলগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই আপনাদের অ্যালার্ট করা আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন আপনাদের ভাগ্য বদলাবে আপনারা যদি অ্যালার্ট না থাকেন কিছুই হবে না তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি যে কারণে এই মাসিক রাশিফল আগাম আপনাদের সতর্ক করা যে আপনার ভালো সময় আসছে আপনার খারাপ সময় আসছে ভালো সময়টা লুভে নেবেন খারাপ সময়টা অবশ্যই এড়িয়ে যাবেন তাহলে এই মাসিক রাশি কিন্তু গ্রহের উপরে নির্ভর করে হয় আর গ্রহ অবশ্যই তাদের মান্যতা দিতে হবে গ্রহ ছাড়া কিছু সম্ভব নয় এবার আপনি বলতে পারেন আমার তো জন্মছক নি অবশ্যই আপনার জন্মছক নি তাই আপনি নামের প্রোগ্রামটা দেখছেন কিন্তু হাত তো আছে আপনার এই হস্তরেখাতেও আমরা সমস্ত কিছু পাই তাই আপনি হাত হস্তরেখা বিচার করে গ্রহের অবস্থানটা জেনে নেবেন তাহলে আসুন এই আগস্ট মাসে গ্রহ কি বলছে সেটা আগে জেনে নিই তাহলে আপনারও বুঝতে সুবিধা হবে দেখুন মাসের শুরুতেই অর্থাৎ পয়লা আগস্ট রবি কিন্তু কর্কট রাশিতে থাকছে আর বৃষ রাশিতে থাকছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল আর মিথুন রাশিতে থাকছে চন্দ্র আর সিংহ রাশিতে বুধ ও শুক্র থাকছে শুধু তাই নয় এই দুটো গ্রহ মিলে লক্ষ্মীনারায়ণ যোগ কিন্তু তৈরি করবে কন্যা রাশিতে থাকছে কেতু আর শনি কুম্ভ রাশিতেই থাকছে বকরি হয়ে এই যে গ্রহের অবস্থান এর উপরে ভিত্তি করেই আজকের আলোচনা তাহলে আসুন প্রথমেই আমি ইউ দিয়ে যাদের নাম শুরু তাদের কি হবে কতটা ভালো কতটা খারাপ বিস্তারিত আলোচনা শুরুতেই আমি বলবো। আর্থিক দিকটা কীরকম থাকবে দেখুন আর্থিক দিকটা যদি বলি ভালো থাকবে আপনার নামের প্রথম অক্ষরেও আপনার অর্থ কিন্তু হাতে আসবে যে কোনোভাবেই হোক না কেন প্রচুর অর্থ এসে কিন্তু ধরা দেবে এতে কোনো সন্দেহ তবে এটাকে ধরে রাখতে হবে তাই আবার আপনার ইনকাম বাড়বে আপনার আয় বাড়বে তার সাথে সাথে ব্যয়ের প্রবণতাও কিন্তু দেখা দেবে এটা কন্ট্রোল করার দায়িত্ব আপনার এবার আসুন যারা বেকার আছেন তাদের কতটা ভালো থাকবে এই আগস্ট মাস সেটা একটু বলি দেখুন যারা বেকার আছেন তাদের কথা যদি বলি তাহলে বলবো যে বেকারদের কিন্তু অবশ্যই একটা ভালো সময় আছে কিন্তু সেটা নিজে কিছু করবেন একদম করবেন না রিক্স নেওয়া যাবে না এই মাসে আপনারা যদি অন্যের অধীনে কাজ করেন কোনো চাকরি বলুন কোম্পানি ফ্যাক্টরিতে বলুন বা অন্যের অধীনে যে কোনো কাজ হতে পারে সেই দিকটা কিন্তু আপনার জন্য শুভ এবং আপনি পেয়েও যাবেন কিন্তু যদি নিজে কিছু করতে চান সেটা আমি বলবো সঠিক হবে না তাই এই ভুলটা কখনো করবেন না স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কারণ নেই শরীর স্বাস্থ্য যথেষ্ট পজিটিভ থাকবে শুধু সমস্যা একটু হতে পারে যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনায় মন বসবে না যারা স্টুডেন্ট আছেন সেখানে একটু সমস্যা হতে পারে এবং যারা অবিবাহিত বহু বয়স হয়ে গেছে বহুদিন ধরেই চেষ্টা করছেন সাকসেস হচ্ছে না তাদের ক্ষেত্রেও কিন্তু মধ্যম অর্থাৎ খুব যে আবার আপনার লাভবান হবেন অর্থাৎ এই মাসে যে খুব ভালো রেজাল্ট আসবে মানে আপনার সঙ্গে ভালো কারোর যোগাযোগ হবে এটা কিন্তু হবে না তবে আমি বলব চেষ্টা করুন হলেও হয়ে যেতে পারে কিছুটা পজিটিভ আছে এই দিক থেকে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি ভালো থাকছে স্বামী মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক লক্ষ্য করা যাবে তবে কিছু সমস্যা হতে পারে মা বাবা ভাই বোন জমি সংক্রান্ত যদি কোনো অশান্তি থাকে সেই জায়গায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে লাভ রিলেশন যথেষ্ট ভালো লাভ রিলেশান আপনাদের ভালো হবে আপনারা যারা বাড়িতে জানাবেন চাইছেন বিবাহ পর্যন্ত নেবেন একদম সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আপনাদের এই মাস একটা সঠিক সিদ্ধান্ত নেবার মাস তাই যদি মনে হয় যে আমরা কিছু করতে চাই সারা জীবনের জন্য একত্রে হতে চাই অবশ্যই আলোচনা সেরে ফেলুন সঠিক হবে এরপর যে দু নম্বর নামের কথা বলবো টি দিয়ে যাদের নাম শুরু তাদের ক্ষেত্রেও আমি বলব শুরুতেই আর্থিক অবস্থা কিন্তু ভালো থাকবে ইনকাম আপনার বৃদ্ধি পাবে শুধু তাই নয় ফাটকা থেকেও অর্থ আসতে পারে তাই অবশ্যই বিষয়টা শুভ আপনার জন্য স্বাস্থ্য কিছুটা সমস্যা তৈরি করবে স্বাস্থ্য নিয়ে কিছু সময় আপনার নষ্ট হবে অর্থ নষ্ট হবে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফলো রাখতে হবে তাই শরীরের যত্ন কিন্তু আপনাকে নিতেই হবে শরীরের যত্ন না নিলে আপনি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে পারেন তাই শরীরের যত্ন নেওয়ার অনুরোধ রইল এবার দেখুন যারা বেকার আছেন বেকারদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এই মাস আপনারা যে কোনো কাজ করতে পারেন বা যে কোনো চিন্তা দ্বারা আপনার সাকসেস হতে পারে এবং আপনি অন্যের অধীনে বা নিজে কিছু করতে চান করতে পারেন সেই দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ আর তার সাথে সাথে যারা স্টুডেন্ট আছেন পড়াশোনা করছেন তাদের জন্যও ভালো সময় দুর্দান্ত সময় আর বিশেষ করে যারা অবিবাহিত বিয়ের চেষ্টা করছেন বয়স হয়ে যাচ্ছে অনেক দিন ঠিকঠাক সঠিক যোগাযোগ হচ্ছে না দারুণ সময় যোগাযোগ করুন হয়ে যাবে আপনাদের সব দিক থেকে কিন্তু শুভ লক্ষ্য করা যাচ্ছে তবে কিছুটা সমস্যা তো থাকেই সেটা হচ্ছে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিছুটা প্যাকাত করতে পারে কিছুটা সমস্যা তৈরি করতে পারে এই দিকগুলো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে এবং ঠিক সেইভাবেই আপনাকে চলতে হবে তা না হলে কিছু সমস্যা আপনি পড়ে যেতে পারেন তাই একটু চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন লাভ রিলেশনে যারা আছেন তাদের জন্য শুভ বিবাহ পর্যন্ত নিতে পারেন আলোচনা সেরে ফেলতে পারেন এদিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ আছে কারণ এই মাসটাই আপনাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাস তাই আপনাদের জন্য মানে সঠিক এই আগস্ট মাস যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অবশ্যই নিয়ে নিন সর্বশেষ তিন নম্বর যে নামের প্রথম অক্ষর দিয়ে এখন আলোচনা করছি সেটা হচ্ছে ডি আপনার যদি ডি দিয়ে নাম শুরু হয় আপনার প্রথমেই আমি আর্থিক দিক থেকে আলোচনা করব ভীষণভাবে ভালো থাকছে আয় বৃদ্ধি পাবে এতে কোনো সন্দেহ নেই আপনার ইনকাম বাড়বে যেভাবেই হোক না কেন আপনি চাকরি করুন বা ব্যবসা সবেতেই উন্নতি কিন্তু এই উন্নতিটা আপনার তখনই থাকবে যখন স্বাস্থ্য সাথ দেবে কিন্তু স্বাস্থ্যের সমস্যা আপনার থাকবে শরীরের কোনো কোনো প্রবলেম আসতে পারে তাই শরীরের যত্ন নিতে হবে দেখুন আমি যখন আগাম আপনাকে জানালাম যে আপনার এই এই দিকগুলো একটু ডিস্টার্ব আছে আপনি কিন্তু কাটিয়ে উঠতে পারবেন এটা সম্ভব এই যে আপনার স্বাস্থ্যর কথা বলা হলে এবার আপনি যদি সতর্ক থাকেন আপনার কিন্তু নাও হতে পারে খারাপ আপনি না জানলে সেইভাবে চলতেন সেইভাবে খাওয়া দাওয়া করতেন কোনো না কোনো দিক থেকে প্রবলেম হয়ে যেত তাই যেটা আমরা জানতে পারি যে আমার জন্য খারাপ সেটা কিন্তু আটকানো সম্ভব আর যেটা জানতে পারি আমাদের জন্য ভীষণ ভালো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি তাই এই যে ভালো দিকগুলো অবশ্যই লুপে নেবেন যেগুলো নেগেটিভ এড়িয়ে যাবেন তাই স্বাস্থ্যের যত্ন নেবেন রিচ খাবার থেকে দূরে থাকবেন শরীরের যত্ন নেবেন ব্যায়াম করবেন অনেক ভালো থাকবেন এবার দেখুন যারা বেকার আছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা শুভ আপনাদের বেকারত্ব দূর হতে পারে চেষ্টা করুন পরিশ্রম করুন অবশ্যই সফলতা পাবেন কিন্তু ঘরে বসে থেকে কোনো সফলতা আসবে না বসে বসে কিছু হয় না অবশ্যই চেষ্টা করুন স্টুডেন্টদের জন্য শুভ অবিবাহিত যারা আছেন তাদের জন্য ভালো যোগাযোগ করলে মনের মতো পাত্রপাত্রী পেয়ে যাবেন এদিক থেকে কোনো সন্দেহ নেই সব কিছুই ভালো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি শুভ কিন্তু হয়তো সন্তান অবাধ্য বা ভাই বোন মা বাবা তাদের সাথে সমস্যা এগুলো কিন্তু থাকবে সম্পূর্ণ সুখী নয় শুধু স্বামী মধ্যে ভালো সম্পর্ক থাকবে এই মাস তবে এগুলো আপনাদের হাতে আছে কিছুটা যদি মনে হয় যে না এগুলোকে আমি কন্ট্রোল করতে পারবো অবশ্যই পারবেন সকলকে নিয়ে সুখী অবশ্যই থাকতে পারবেন লাভ রিলেশন লাভ রিলেশনে যারা আছেন তাদের জন্য যথেষ্ট পজিটিভ এই আগস্ট মাস আমি বলব অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনারা বিবাহ পর্যন্ত নেবেন আলোচনা সারবেন করতে পারেন আপনারা দূরে কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন বাড়িতে জানাবেন জানাতে পারেন সব দিক থেকে শুভ তাই পজিটিভ কিন্তু আপনাদের থাকছে আগস্ট মাস এতে কোনো সন্দেহ নেই এই যে তিনটে নামের অক্ষর দিয়ে যে আলোচনা করলাম তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এইগুলো তখনই আপনার সাথে মিলবে যখন আপনার হস্তরেখা বিচার করে দেখবেন বেশ কিছু গ্রহ শুভ আছে তবেই কারণ আপনার নয় জন্মছক নেই হাত তো আছে গ্রহ শুভ থাকা প্রয়োজন আছে শুভ না থাকলে কখনোই কিন্তু শুভ কিছু ঘটা সম্ভব না তাই ভালোভাবে মিলিয়ে নিয়ে অবশ্যই চলার চেষ্টা করুন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার